কি হয়েছে ঘটনাটা কি হয়েছে সাতদিন ধরে আপনার কি তো অভিযোগ খুনের অভিযোগ খুনের অভিযোগ খুনের সাহেব আপনি আত্মহত্যা প্রশ্নটা করেছেন কাউকে কারোর সাথে আমরা 20 তারিখ একটা কেস রেজিস্টার করেছি ইট ইজ এ অ্যাবেটমেন্ট অফ সুসাইড 306 নম্বর আইপিসি আমরা কেস করেছি আর কালকে আমরা অ্যারেস্ট করেছি এখানে যে অ্যাকিউজ আছে এফআইআর অ্যাকিউজ ইনি হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল কৌশিক সর্বাধিকারী সো আমরা নিয়ে এসেছি আমরা কোর্টের সামনে ফোর্ড করছি তারপরে তো প্রাইমাফিস যে আমরা পেয়েছি এখানে ইনভলভমেন্ট আমরা সুসাইড নোট পেয়েছিলাম যেখানে নাম আছে তো সেই ভিত্তিতে আমরা অ্যারেস্ট করে এনাকে পাঠাচ্ছি প্ল্যানেট কোর্টে আছে আমরা প্রেয়ার করব পিসি আনিয়ে আদার যে ক্লু আছে আর এভিডেন্স আমরা কালেক্ট করছি 306 বললাম 306 আমরা 10 দিন চেয়ে পাঠাচ্ছি বাকি কোর্ট যে অ্যালাউ করবে অ্যান্ড আদার এভিডেন্স কালেক্ট করার জন্য আমরা যেখানে পিও আছে পিও আমরা শুরু থেকে সিল করে রেখেছি এফএসএলকে আমরা ডাকবো অ্যান্ড ওখান থেকে এক্সপার্টরা এসে যা যা ইম্পর্ট্যান্ট এভিডেন্স আছে দে উইল কালেক্ট অ্যান্ড অ্যাকর্ডিংলি উই উইল প্রসিড ইন ইনভেস্টিগেশন পোস্টে আছে এবং কি বলে দিলাম তো লেফটেন্যান্ট কর্নেল বলছি একে মনে হয় যে ইট ইজ নট আওয়ার মনোহয় উই ডোন্ট গো অন দিস থিংস উই নিড এভিডেন্সেস কমপ্লেন হয়েছে ওর উপরে আমরা অ্যাকর্ডিং সেকশনে কেস করেছি কেস করার পরে অ্যাজ অফ নাও উই ডু নট হ্যাভ সাবস্টান্টিভ বাট We have initially prima facie involvement because we found a suicidal note. So based on this, amra arrest korechi and further kichu aro ki ache ki jonno holo jehetu PO was the quarter of this lieutenant colonel. So that's why we are trying to collect more evidences. Amra FSL team ke dekechi ora ashle amra je kichu evidence pabo accordingly kaaj hobe. It is not about আমি কি মনে করি হোয়াট এভার এভিডেন্স উই উইল ফাইন্ড অ্যাকর্ডিং কিছু লেখা ছিল হ্যাঁ যেটা আছে সেটা ইট উইল ইট 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 ইজ আন্ডার ইনভেস্টিগেশন দ্যাট আই ক্যান নট টেল ইউ রাইট